আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রায় একটা কমপ্লেইন শোনা যায় পেশেন্টের কাছ থেকে, হাত পা ঝিনঝিন করে। আজকে 55 বছর বয়স্ক ওরকম একটা পেশেন্ট, তিনি কি করে হাত পা ঝিনঝিন করে 4 বছর যাবৎ। এর সাথে হাতে ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, সর্বাঙ্গে ব্যথা। তা এই পেশেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আমি একটু পরে বলবো। আমরা যেহেতু তারা সর্বাঙ্গে ব্যথা মহিলা পেশেন্ট, আমরা শুধু অল্প হাতের অংশটুকু এক্সপোজ করতেছি ঝিনঝিন করে, যেখানে সেখানে আমরা আকুপাঞ্চার করতেছি। আসলে এই যেহেতু ব্যথা, এটার বিশেষ বৈশিষ্ট্যটা কি, কারো কারো ক্ষেত্রে আকুপাঞ্চার আমরা দেখি যে আমি ভিডিওতে লাইভ দেওয়ার চেষ্টা করি, যে পেশেন্টের বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কেউ কেউ এক সেশনেই আকুপাঞ্চার রেজাল্ট পাচ্ছে, কেউ কেউ 2 সেশনে পাচ্ছে, কারো কারো টাইম বেশি লাগে। আমার এই পেশেন্টার আমি প্রথম ফার্স্ট এক্সামিন করে বলছিলাম 30টা সেশন লাগবে। উনি কি করলো, উনি প্রথম দিন দেওয়ার পরে দ্বিতীয় দিন থেকে শুরু ব্যথা, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আর সহ্য করেন, কমবে কেন, এই যে তো সব পেশেন্টের কমতে চাপ না, কমবে তৃতীয় দিন। আজকে 3টা আকুপাঞ্চার দিলাম, কমে না তো, কমে না তো। ওনার কাপা কাপি কথাবার্তায় পাশের পেশেন্ট গুলি ভীত সন্ত্রস্ত হয়ে যায় এরকম। কেন, যেহেতু আমার দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতা, আমি প্রায় 1996 সালে MBBS ডিগ্রি অর্জন করি, সেই 96 সাল থেকে এই এই হেলথ রিলেটেড আকুপাঞ্চারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কাজে দীর্ঘদিন প্রায় ওদিকে 4 বছর, এদিকে 20 বছর, প্রায় 25 বছর যাবত এটা করতেছি, কাজে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কোন পেশেন্টটা রেসপন্স করবে কিন্তু না করবে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বুঝতে পারি। এই পেশেন্টের ক্ষেত্রে আমি বুঝতেছি রেসপন্স করবে, বাট উনি যেদিন আসেন সেই দিন থেকেই ওই একই এক্সপ্রেশন, একই ইয়ে, এবং পাশে আমার সমস্ত যে অন্যান্য পেশেন্ট থাকে পেশেন্টগুলোকে কাঁপাকাঁপি শুরু করবে। কিন্তু অন্য পেশেন্ট থাকে, আমার তো কমতেছে, আমার তো কমতেছে, কিন্তু ইনার কি অবস্থা, উনার কি কমতেছে না, তাহলে কী সিস্টেম, বুঝতে পারছেন, এরকম করতেছে। আলহামদুলিল্লাহ করা যখন 10টা পার হয়েছে, 10টা পার হওয়ার পর তো উনি আর কিছু বলে না, বলে কিছু যে ঝিনঝিন কমছে, হাতে পায়ে কমছে, দাঁড়াতে পারি না, এ পারি না, এগুলো কমছে। আজকে 18টা সেশন দিয়েছে, দেওয়ার পরে উনার যে হাত পা ঝিনঝিন করা, টিকলিং সেন্সেশন, ছুঁচে কামড়ানোর মতো একটা ইয়ে হয়, বিদ্যুতের ঝিলিকের মতো ব্যথা হয়, এই সমস্যাগুলো ছিল দীর্ঘদিন যাবৎ। দীর্ঘদিন যাবৎ কি হয়েছে, লোকাল ডাক্তার দেখাইছে, ক্যালসিয়াম দিয়েছেন, এই দিয়েছেন, ওই দিয়েছেন, যা দিয়েছেন উনি একের পর এক খেয়েছেন, কিন্তু খেয়ে উনি সন্তোষজনক রেজাল্ট আসতে পারেন নাই, যার পরিণতিতে এখানে আসছেন। এখানে আসার পরে চলতেছে, তা আসলে যে আকুপাঞ্চার বা ট্র্যাডিশনাল চাইনিজ মেথড, তারা এটা চীনের প্রায় 5000 বছরের পুরাতন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এক্সপ্লেনেশন দেন, এবং দেওয়ার পরিণতিতে কিছু ইয়ে থাকে, ওই কিছুটা কনসেপশনাল পার্থক্য আছে। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন তারা কিছু কনসেপ্ট ফ্লো করে, যে না এইগুলোকে নার্ভ সিস্টেম, এইগুলোকে অমুক সিস্টেম, এইগুলোকে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে যেটা ফ্লো করা হয়, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন মনে করে যে থাদা জি কুই ইয়েন্থি, তার স্পাইনাল কর্ড কোথাও একটা সমস্যা আছে, সমস্যাটা এই হাতে না, সমস্যা হলো স্পাইনাল, এবং কি হয়েছে কোথাও ডিস্ক কোলাপস হয়েছে, সেটা MRI করলে বোঝা যাবে, যে স্পেসিফিক কোন ডিস্কের হাড্ডি ক্ষয় হয়ে গেছে,
মেরুদণ্ড বের হয়ে গেছে, বের হয়ে যে নার্ভটা বরাবর চলে গেছে, যে নার্ভটা পাপড়াবর চলে গেছে, সে নার্ভের উপর প্রেশার হচ্ছে। নার্ভের উপর প্রেশার হওয়ার পরিণতিতে ফার্স্ট স্টেজে একটু ব্যথা হয়, সেকেন্ড স্টেজে এই যে ঝিনঝিন করে, এরপরে অবশ অবশ করে, এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, এরপরে রেস্ট্রিকশন করে ফেলে। এটা ক্রমান্বয়ে যখনই মেরুদণ্ডের উল্টো বেড়বে, ট্রেডিশনাল সায়েন্স মেডিসিন বলে করে গেছে যে পুথংলা যেটা ইংকাই শুয়াও থং থং, যে তারা যেটা মনে করে আমাদের বারোটা চ্যানেল মোটা থাকে ইম্পর্টেন্ট চাইনিজ চ্যানেল আকুপাঞ্চার চ্যানেল, এই চ্যানেলগুলোকে ব্লক হয়েছে, ব্লকটাকে ছুটাইতে হবে আকুপাঞ্চার মধ্যে, ব্লকটাকে ছুটিয়ে দিলে যেমন একটা খালের মধ্যে মাটি পড়লে বাঁধ দিলে বাধাগ্রস্ত হচ্ছে, ওই বাঁধটাকে সরাই দিলে পানি ফ্লো যায়, সেরকমই আমাদের বডির মধ্যে যে বারোটা আকুপাঞ্চার চ্যানেল আছে, আকুপাঞ্চার চ্যানেলে কোথাও ব্লকেজের পরিণতিতে হচ্ছে, সেই ব্লকেজ তার সমস্যা কোথায়, ব্লকেজ কোথায়, সেই অনুযায়ী দশটা আকুপাঞ্চারিস্ট আকুপাঞ্চার করেন। আকুপাঞ্চার করলে ব্লকেজ ছুটতে যায়, ভালো হয়ে যান। যে পেশেন্টটা প্রত্যেক দিন আসলে এক একটা সেশন নিতেন, আর উনি যেটা ফিল করতেন যে ওনারও দোষ না, উনি যেটা ফিল করতেন ভিডিওতে দেখছি কারো একটাতে রেসপন্স করে কারো দুটোতে রেসপন্স করে, তাহলে আমারটা এরকম কেন? আসলে প্রত্যেকটা পেশেন্ট তো সমান না, কাজে প্রত্যেক দিনই উনি এসে সেম কমপ্লেন আর আমার সেম বক্তব্য, আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ আপনার মতো পেশেন্ট সব কমতিছে, কমে যাবে। তো দশটা দেওয়ার পর তো উনি আর কাঁপেও না, বলেনও না, আর কেহাইও না, আর ইয়েও করেন না, তখন তো বলতেছেন আলহামদুলিল্লাহ আজকে থেকে আমি দাঁড়াতে পারতেছি, বসতে পারতেছি, ইয়ে করতে পারতেছি, আমার সেই ব্যথা নাই, সেই ইয়ে নাই। আমরা এরপর ওনার মুখ থেকে শুনতে চাইবো, আমাদের আকুপাঞ্চার সেশনটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে আমরা ওনার মুখ থেকে শুনব। সাধারণত এই জাতীয় নিউরোলজিক্যাল সমস্যার ক্ষেত্রে আকুপাঞ্চার খুব ভালো রোল প্লে করে। অনেকে আমাকে ফোন দেন, আমার যোগাযোগ করতে চান, আমার সাথে কথা বলতে চান, তা এখন যে অবস্থায় চলে আসছে যে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে, আমি কিন্তু ওই স্ক্রিনে আমার ঠিকানা দিয়ে দিছি এবং ওখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিছি, ওই মোবাইলে কথা বললেই আমার সাথে কখন দেখা করতে পারবেন, কখন কথা বলতে পারবেন, কখন আমাকে ইয়ে করতে পারবেন, সেই জিনিসটা বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা কি, এই যেহেতু পেশেন্টকে এক নজর দেখলেই আমি বুঝে যাই তার কোন থেরাপি লাগবে, কোনটা নিডল লাগবে, কিংবা আকুপাঞ্চার অনেক রকম নিডল আছে, আমাদের চাইনিজ মেথড যেটা বলি, যে চাইনিজ বিভিন্ন রকমের মেডিকেল ডিভাইস আছে, অনেক রকম ডিভাইস আছে, কোন ডিভাইস লাগবে, কতদিন লাগবে আমি মোটামুটি ধার, কিন্তু না দেখলে পেশেন্ট শুধুমাত্র হিস্ট্রি শুনেই কিন্তু এই জিনিসগুলো বলা দুষ্কর, এই জিনিসগুলো বলা যায় না। কাজেই আর আমার এখন আলহামদুলিল্লাহ যে লক্ষ লক্ষ ফ্লোয়ার সবার ফোন রিসিভ করার মতো সৌভাগ্য বা টাইম আমার হয়ে ওঠে না, আমি ক্ষমা প্রার্থী। আমার সাথে দেখা করতে হলে উপরে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন, সেখানে আমাদের অধিকাংশ টাইমে ওই নাম্বারে আমাদের একজন মেডিকেল গ্রাজুয়েট MBBS ডিগ্রিধারী BMDC রেজিস্ট্রারধারী উনি ধরেন এবং উনি ব্রিফ দেন, উনি ট্রেনিং প্রাপ্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের অন্য ইয়েও ধরতে পারে, ধরলে তিনি এক্সপ্লেনেশন সঠিকভাবে নাও দিতে পারে, না দিলে ভয়ের কোনো কারণ নাই, আর সরাসরি উনি বলে দেবেন যে এই টাইমে আসলে ওনার সাথে দেখা করতে পারবে। উনি নিজের পক্ষে এক সপ্তাহ টাইম রাখতে হবে, কেন এক সপ্তাহ আগেই বুক হয়ে যায় সিরিয়ালগুলি, এবং কোয়ালিটি সার্ভিস দিতে গেলে নির্দিষ্ট পরিমাণ রুগী দেখতে হয়, প্রচুর রুগী দেখলে কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়া যায় না, এবং আকুপাঞ্চার পয়েন্টগুলো দিতে হয়, সেজন্য আমি কোয়ালিটি সার্ভিস মেনটেন করার চেষ্টা করি, যার ফলে নির্দিষ্ট সংখ্যক রুগী দেখি। আপনার সিরিয়াল নম্বরে যোগাযোগ করবেন, সিরিয়াল নম্বরের কাছ থেকে তথ্যপত্র পেয়ে যাবেন, সরাসরি আসলে দেখা করবেন। ফোনে আসলে ফোনে রিসিভ করার মতো এরকম হয় না, হাজার হাজার ফোন আসে, কতটা ফোন আমি রিসিভ করতে পারবো, আবার ট্রিটমেন্ট দিতে হয়, পেশেন্টের থেকে কেয়ার দিতে হয়। তা আলহামদুলিল্লাহ আমরা এখন পেশেন্টের বক্তব্য, যার হাত পা ঝিনঝিন করা, হাতে পায়ে ব্যথা আমরা দেখি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার কি সমস্যা ছিল? এটা কত বছর যাবত ব্যথা করতো? চার বছর যাবত ব্যথা করতো। এখানে আকুপাঞ্চার কয়টা নিলেন? আজকে যে 18টা, 10টার পর থেকে আমার কমে গেছে। 10টার পর থেকে আপনার কমে গেছে? এখন আর হাত পা ঝিনঝিন করে না, ওই ব্যথা মতো নাই, উঠতে বসতে কোনো অসুবিধা এখন উঠতে বসতে, আগে তো উঠতে বসতে কষ্ট হচ্ছিল।
তা আপনি যে আসে প্রথম দিন দ্বিতীয় দিন যে বলতে ইয়ে করতে আমি বলতাম আল্লাহর উপর ভরসা রাখেন সব পেশেন্টের করতে যে কমবেন তা আপনি প্রত্যেক দিন একটা ইয়ে করতেন ও ব্যথা কমে না ব্যথা কমে না আমি বলতাম কিন্তু আল্লাহর উপর ভরসা না আপনি তো কারো কারো একটু বেশি লাগে কারো কারো কম লাগে তা তো আপনি আচ্ছা আরেকটা জিনিস বলেন তো এই যে নিডিল নিতে অনেকে ভয় পায় নিডিল নিতে কতটুকু ব্যথা হয় পয়েন্টে দেবেন পয়েন্টে দিলি একটা মা দা গানচে চাইনিজ ভাষায় বলে মা দা গানচে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে সেটা কেউ কেউ বলে যে ইউফোরিয়া আরামদায়ক ফিলিংস আছে কেউ কেউ বলেন কি যে না অন্যরকম ফিলিংস আছে তা আমরা যে পেশেন্টটা আমাকে প্রথম দিন থেকে এরকম করতো আমার ওয়ার্ডটা কাঁপাই দিত যাক আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে তিনি যে এই যে পেন থেকে রিলিফ হচ্ছে আর যারা সেই বুঝে হাত পা ঝিনঝিন করতেছে দীর্ঘদিন যাবত ব্যথা করতেছে উঠে দাঁড়াতে পারতেছে না বসতে পারতেছে না যেখানে যায় সেখানে ব্যথা করে এই জিনিসগুলো তবে একটা কথা বলে রাখি যে উনার ব্যথা যে ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পর একটা মেনটেন ডোজ পাউছি ওইছি যে একটা মেনটেন ডোজ মেনটেন করতে হবে মেনটেন করলে আলহামদুলিল্লাহ এটা আর রিকার করার সম্ভাবনা থাকে না তো সাধারণত আমাদের পেশেন্টগুলো দেখা যায় যে ভালো হয়ে গেছে দৌড় আর কি এখানে হয়তো তিনি প্রত্যেক দিন করছেন এরপরে কি এক সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার আমাদের এক্সপার্ট আমরা দেখি তার অবস্থা থেকে বলে দেবো যে দুই সপ্তাহে একবার এরকম আরও কিছুদিন কন্টিনিউ করেন তাহলে এটা রিকার হয় না ওইটা না করলে রিকার হলেও হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা হতেও হতে পারে তা সাধারণত আমরা যেটা চাইবো যে এই জিনিসটা মূলে সমূলে উৎপাটন করা সমূলে উৎপাটন করার ক্ষেত্রে এই রোগীটা যেন আমাদের সমূলে উৎপাটন করা সেই জন্য আমরা দক্ষ আকুপাঙ্কচারিস্টের পরামর্শ অনুযায়ী এই কাজগুলি করব আলহামদুলিল্লাহ যে সবাই এরকম ভালো হয়ে আসতেছেন সুস্থ হয়ে আসতেছেন তবে এক্ষেত্রে বলে রাখি উনি যদি আমাদের কোর্সটা মেনটেন না করে উনি সাতটা বা আটটা সেশনে চলে যেতেন উনি কিন্তু রিভার্স করতেন আর কোর্সে আকুপাঙ্কচার কাজ হয় না আরে ডক্টর শহীদুল করছি উনার কাছেও করছি কাজ হয় না উনি বলতেন না যে ডক্টর শহীদুল বলেছিলেন 30টা সেশন দিতে আমি 8টা সেশন দিছে কাজ হয় নাই সেটা বলতেন না বলতেন যে করছি ওখানে তা আমাদের যে আমরা তার প্রাথমিক স্টেজে ক্লিনিক্যালি একটা সাইন্স সিম্পটম দেখে কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনোস্টিক টুল ইউজ করে আমরা কিন্তু একটা বলে দিই সেশনটা কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম আমরা এটা দাবি করি না যে শতভাগ তবে ম্যাক্সিমাম 90-95% রোগী আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পজিটিভ ফিডব্যাক নিচ্ছেন কাজেই আমরা চাইবো যে দক্ষ আকুপাঙ্কচার পরামর্শ অনুযায়ী কাজ করা করলে আপনার রেজাল্ট ইনশাআল্লাহ সব রোগীদের আসতেছে আপনারও আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম।